আসসালামু আলাইকুম। ভারতে আজকে নরেন্দ্র মোদীর শপথ নেয়ার মধ্য দিয়ে মোটামুটিভাবে নির্ধারিত হলো যে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে দেশ চালাবে। যদিও কিছুদিন ধরে একটু অনিশ্চয়তা ছিল নির্বাচনের পর, যদি শরিকদের সঙ্গে বনি করা না হয় এবং শরিকরা যদি উল্টে কংগ্রেস জোটের দিকে, ইন্ডিয়া জোটের দিকে আসে তাহলে কি হবে, কিন্তু না, খুব একটা বেগ পেতে হয়নি। মোটামুটি কিছুটা দরকষি করে 6-7টি মন্ত্রণায় দিয়ে আপাতত মোদী তার শাসন চালাবেন। তবে সবসময় একটা অনিশ্চয়তা থেকে গেল, যদি কোনো কারণে শরিকদের সঙ্গে বনি বনা না হয়, নীতিশ বাবু বা নাইডু এই দুইজনের সঙ্গে যদি কোনোভাবে যদি মতের মিল না হয়, তাহলে নিঃসন্দেহে বিপর্যয়। ফলে নরেন্দ্র মোদী এর আগের দুই টার্ম যতটা স্বাচ্ছন্দ্যে শাসন কাজ চালাতে পেরেছে, এখন নীতিশ এবং নাইডু সহ অন্য শরিকদেরকে নিয়ে এই এনডিএ জোট অতটা ভালো করতে পারবে না, অথবা ভালো করতে পারে, গণতান্ত্রিক কালচার আসতে পারে। যেমন এই দুটি জোটের মধ্যে তিনটি প্রধান দল, যেই নীতিশ নাইডু দল আর মোদীর দলের মধ্যে অন্তত একটি দল আছে যে তারা বেশ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে সক্রিয়। ফলে একটা ভারসাম্য বা উল্টো চাপের মধ্য দিয়ে এতদিন থেকে নরেন্দ্র মোদী যেভাবে খেলছিল একা একা একেবারে হিন্দুত্ববাদ নিয়ে, সেটি তো জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যান হয়েছে, আর এখন আভ্যন্তরীণভাবে একটা চাপের মধ্যে পড়বে। এইটা হলো ভারতের অবস্থা। তার আগে নির্বাচনটা হলো পাকিস্তানে। পাকিস্তানের জোট সরকার, সেটা হচ্ছে মুসলিম লীগ এবং হচ্ছে পিপিপি, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী। সেখানেও অনিশ্চয়তা ছিল, যদি পিপিপি সমর্থন না দিত, যদি যদি পিটিআই এর সঙ্গে জোট বাঁধত ইমরান খানের দলের সঙ্গে, তাহলে কি হতো। সেখানে আবার আরেকটা চিত্র, যে ইমরান খানের দল গতভাবে যদি তারা নির্বাচন করতে নাও পারে, তারপরেও তারা তাদের সমর্থিত যেই প্রার্থীরা তারা বেশি সংখ্যায় জিতেছে, কিন্তু তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় দল অর্থাৎ মুসলিম লীগ এবং পিপিপি, যেহেতু তারা ভালো সংখ্যায় জিতেছে বা আসন পেয়েছে, তারা একটা জোড়াতালি দিয়ে সরকার করেছে এবং অন্যান্য আরো কিছু দল ভিড়েছে। সেখানে একটা অনিশ্চয়তা আছে, যদি কোনো কারণে পাকিস্তানের সামরিক বাহিনী বা শক্তিশালী আমলাতন্ত্র যদি উল্টে যায় তাহলে কি হবে, তাহলেও পতন হবে। অর্থাৎ পাকিস্তানেও যেমন শাসক গোষ্ঠী একটা বেশ শরিকদের উপর নির্ভর করে একটা হাবুডুবু অবস্থার মধ্যে দিয়ে সরকার চালাবে, নরেন্দ্র মোদীকে সেই আগের দুই মেয়াদের তুলনায় যথেষ্ট দুর্বল অবস্থায় তাকে চালাতে হবে, তার এই তিনটা দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশকে যদি ধরি একেবারে উল্টো অবস্থানে। সর্বশেষ প্রথম যে নির্বাচনটা হয়েছে 2024-এর 7ই জানুয়ারি, তাতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একেবারে নিরঙ্কুশ। নিরঙ্কুশ মানে কি, যদি জাতীয় পার্টিকে বিরোধী দল আমরা না ধরি, তাহলে বলা যায় স্বতন্ত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে আসলে একটা দল, এখানে দুইটা দল না, একটাই দল। তো একেবারে ভিন্ন চিত্র, তিনটা দেশের থেকে বাংলাদেশে মেলে না। বাংলাদেশের প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করেছে, ভারতে কোনো দল নির্বাচন বর্জন করেনি, পাকিস্তানেও কোনো দল নির্বাচন বর্জন করেনি, তবে দলগতভাবে পিটিআই যেহেতু তাদের নির্বাচনী প্রতীক প্রত্যাহার করা হয়েছিল, ফলে তারা নির্বাচন করতে পারেনি দলগতভাবে, কিন্তু তারপরে যে যারা অবস্থান থেকে তারা নির্বাচন করেছে। ফলে বলা যায় যে পাকিস্তানের সব দলের অংশগ্রহণ ছিল, ভারতের সব দলের অংশগ্রহণ ছিল, কিন্তু বাংলাদেশের সব দলের অংশগ্রহণ ছিল না। সব দল অংশগ্রহণ না করার কারণে আবার যেই ক্ষমতাসীন দল তার মতন করে নির্বাচন করতে হয়েছে, এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার, এটা হয়তো ইতিহাসে, পৃথিবীর ইতিহাসের কখনোই যেটা ঘটেনি বাংলাদেশে ঘটেছে, যে আওয়ামী লীগকে তিন টুকরো হয়ে নির্বাচন করতে হয়েছে, নৌকা, ইগল, ট্রাক, এই তিন প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচন করতে হয়েছে। অর্থাৎ ক্ষমতাসীন দলকে নিজেরাই টুকরো টুকরো করে, তিন টুকরো করে তারা নির্বাচন করতে হয়েছে। তার বাইরে আর এমন কোনো দল ছিল না যার একটা শক্তি সামর্থ্য দিয়ে শরিকদের মধ্যে যারা একটা ভালো অবস্থান করে। যেমন ধরেন ভারতে যদি বলি, আঞ্চলিক অনেকগুলো রাজ্য, সমাজবাদী দল, তারপরে এই তৃণমূল কংগ্রেস বা আরো দলগুলো যেগুলি দ্বিতীয় তৃতীয় সারিতে আছে, তারা ভালো। যেমন এবার কংগ্রেস যেটা রাহুল গান্ধীর নেতৃত্বে, তারা ভালো অবস্থান করেছে। তাদের গত দুই টার্মে তাদের বিরোধী দলের মর্যাদা পর্যন্ত ছিল না, 52টি আসন পেয়েছিল, এবার তারা 99টি আসন পেয়ে তারা বিরোধী দলের একটা মর্যাদার আসন পেয়েছে। তো
ফলে ভারতের ওই প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং নরেন্দ্র মোদি কিছুটা দুর্বল অবস্থার মধ্যে দিয়ে বলা যায় যে একটা গণতন্ত্রের একটি স্বাদ পাবে, অর্থাৎ বহুদলীয় বা বহুত্ববাদ যেটি সেটি প্রতিষ্ঠিত হবে এবং তার মধ্যে দিয়ে একটা ভারসাম্য তৈরি হবে, যা খুশি তাই বিজেপি করতে পারবে না। পাকিস্তানেও একই কথা, পাকিস্তানে যেহেতু পিপিপি যদিও সরকারে তার অংশ নেয়নি কিন্তু রাষ্ট্রপতি হলো আবার পিপিপি বেনজির ভুট্টোর আসিফ জারদারি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ এবং নওয়াজ শরীফ, তিনি আবার মুসলিম লীগের দলের চেয়ারম্যান, ফলে সে কোনো একটা ভারসাম্য আছে, একটা গণতান্ত্রিক একটা রীতি নীতিবিধি আছে। পাকিস্তানের বিচার বিভাগ যথেষ্ট শক্তিশালী, একইভাবে ভারতেও বলা যায়। তো সব মিলিয়ে দুটি দেশের যখন বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন এবং ভোটের ব্যবস্থাটা বেশ ভালো অবস্থানে, তখন বাংলাদেশে যে এর মধ্য দিয়ে একটি একচেটিয়া শাসন ব্যবস্থা, এটি কি খুব ভালো, মানে একটি প্রমাণ হয় যে বাংলাদেশে একটা খুব শক্তিশালী একটা গণতান্ত্রিক ব্যবস্থা? না, তাই যদি হতো তাহলে নির্বাচনে 4 মাস যেতে না যেতে আমরা এক একটা কেলেঙ্কারি দেখছি। মার্কিন স্যাংশন দেখলাম আমরা জেনারেল আজিজের উপর, তারপরে চলে আসলো বেনজির আহমেদের বিশাল দুর্নীতির চিত্র, আমরা আবার দেখলাম এমপি আনার আনারুল আজিম আনারের ভয়ঙ্কর যে তথ্য বের হয়ে আসলো যে স্বর্ণ চোরা চালানের সিন্ডিকেটের সদস্য হওয়ার কারণে এবং ভাগাভাগিতে দ্বন্দ্ব সংঘাতে সে প্রাণ হারালো। ফলে বাংলাদেশের একচেটিয়া একতরফা একটা যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা খুব ভালো, শক্তিশালী গণতন্ত্র দিল, শক্তিশালী সুশাসন দিল, শক্তিশালী বিচার ব্যবস্থা দিল, সেটাও কিন্তু না, বরং এটা বিপজ্জনক যে আওয়ামী লীগকে রুখার, আওয়ামী লীগকে ব্যালেন্সে রাখার বা বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, অর্থ পাচার যেই ঘটনাগুলি হচ্ছে এবং অর্থনীতির যেই খারাপ অবস্থা, সেইগুলি চেক দেওয়ার জন্য বা প্রোটেক্ট করার মতন আর কোনো শক্তি থাকলো না। ফলে বলা যায় নিঃসন্দেহে ভারত পাকিস্তানের তুলনায় অন্তত নির্বাচন, ভোট, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভঙ্গুর, একতরফা একটি ভঙ্গুর শাসন ব্যবস্থা, যেটা আমরা যদি আন্তর্জাতিকভাবে যদি এই হিসাবগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় বা জরিপ করা হয় তাহলে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে থাকবো। যাই না আমরা কি নেপালের কাছাকাছি থাকবো নাকি শ্রীলঙ্কা নাকি ভুটান, আই ডোন্ট নো, বাট পরিস্থিতিটা কিন্তু তেমনই। ফলে অন্তত বাংলাদেশের রাজনীতিটা ভারত এবং পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিকে চলতে পারে তাহলে ভালো, আর না হলে পরিস্থিতিটা আরও খারাপ হবে। এবং একটা খারাপ উদাহরণ হিসাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মানে গণতন্ত্রের একটা পশ্চাৎপসরণ বা খারাপ মডেল হিসাবে আমরা হাজির হয়ে থাকবো বা প্রতিষ্ঠিত হয়ে যাবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।